বুঝে ওই রোমেরা দোষে দেখা দেব বগুল পারে ওই হেরি পথ তোমার কি ছবি আজ পরিস্থিতির চাপে আমরা প্রত্যেকেই গৃহবন্দী, তবু আমাদের মন কিন্তু এতটুকুও বন্দী হয়নি। সে মেলে দিয়েছে বিরাট এক ডানা, খোলা বইয়ের মতন পাতা সে ছড়িয়ে দিয়েছে। তাই আজ সকাল থেকে সকলের মনের মাঝে তাঁর রচিত গানের সুর, কবিতার ছন্দ, গল্প উপন্যাসের বিভিন্ন কথা শব্দ অনুরণিত হচ্ছে। হ্যাঁ, আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। নমস্কার, শিশু অঙ্গন পরিচালিত নবরূপে রবীন্দ্র জয়ন্তী, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের আন্তরিক অভিনন্দন। শিশু অঙ্গন পরিচালিত নবরূপে রবীন্দ্র জয়ন্তী, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। শিশু অঙ্গন পরিচালিত নবরূপে রবীন্দ্র জয়ন্তী, আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। Thank you.
অঙ্গন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করছেন মাননীয় মানিক কুন্ডু মহাশয়। নমস্কার, আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী দিবস। আমরা শিশু অঙ্গনের পক্ষ থেকে এই বছরও এই জন্মজয়ন্তী খুব আনন্দ সহকারে পালন করছি। অর্থাৎ বলতে গেলে আমরা কিন্তু স্বভাব পরিবর্তন করি, আমরা পরিবর্তন করেছি একটু ধরনের, কারণ যে পরিবেশ, যে পরিস্থিতি এখন মানুষকে একটা বিভীষিকার মধ্যে ফেলে দিয়েছে, চারিদিকে মানুষ ঘরের মধ্যে বন্দি, মানসিকভাবে তারা বলা যেতে পারে বিষাদগ্রস্ত। তো আমাদের এই অনুষ্ঠান যেখানে আমরা সবাই মিলে এই শিক্ষাঙ্গনে এসে আনন্দ করতাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করতাম, আজকে বলা যেতে পারে এই লকডাউনের জন্য, এই সংকটময় পরিস্থিতির জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা শিশু অঙ্গন কর্তৃপক্ষ চারিদিকে আমরা ছড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমরা কিন্তু ঘরে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিন পালন করেছি এবং সেই ঘরগুলি চলে এসেছে এক ফ্রেমের মধ্যে। তো আসুন আমরা শুরু করি আমাদের আজকের এই নবরূপে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। প্রদীপ প্রজ্বলনের জন্য ডেকে নেব আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া মীনা কুন্ডু মহাশয়াকে। সহযোগিতা করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া মধুরিমা দাস কুন্ডু মহাশয়া। আমি মধুরিমাকে বলব একটু বড়দিকে একটু ভালো করে সহযোগিতা করতে। প্রদীপ প্রজ্বলন চলছে, এই প্রদীপের শিখাতে যেন চারিদিকের এই দুর্বিষহ অবস্থা কেটে আবার সুন্দর স্বাভাবিক একটি পরিস্থিতি তৈরি হয়, এই আশা রেখে শুরু হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান নবরূপে রবীন্দ্র জয়ন্তী। এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করবেন আমাদের বড়দি ভাই। এবারে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাননীয় নন্দগোপাল কুন্ডু মহাশয়, যিনি আজ আমাদের মধ্যে নেই, তার গলায় মাল্যদান করছেন বিদ্যালয়ের বড়দি ভাই। আজকের দিনটি যেমন আনন্দের, ঠিক তেমন আরেকদিকে বিষাদের। তার কারণ গাজলের বুকে যিনি এই কিন্ডারগার্টেন স্কুলের শুভ সূচনা করেছিলেন, অর্থাৎ পথ দেখিয়েছিলেন, সেই নন্দগোপাল কুন্ডু মহাশয় আজকের দিনে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। তাই তার আত্মার শান্তির কামনায় আমরা এক মিনিট কাল নীরবতা পালন করব।
আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই স্মরণীয় দিনটিতে শিশুদের সার্বিক উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিশু অঙ্গনের প্রতিষ্ঠাতা স্বর্গীয় নন্দগোপাল কুণ্ডু মহাশয় আমাদের শ্রদ্ধার মহান মানুষটি প্রয়াত হয়েছেন। এই দিনটিতে তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রইল এবং তার আত্মার শান্তি কামনা করি। পরিবারের সকলকে সমবেদনা জানাই। আজ আমাদের এই অনুষ্ঠানের সভাপতি হলেন মালদা পান্ডুয়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মাননীয় রথীন বন্দ্যোপাধ্যায় মহাশয়। এখন আমরা ওনার বক্তব্য শুনে নেব। নমস্কার। গাজল শিশু অঙ্গন আয়োজিত নবরূপী রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আজকে উপস্থিত সকলকে জানাই যথাযোগ্য প্রীতি, শুভেচ্ছা এবং অভিবাদন। আপনারা জানেন গাজল শিশু অঙ্গন এই গাজলে প্রতিষ্ঠিত প্রথম শিশু শিক্ষা নিকেতন। এই প্রতিষ্ঠান শৈশব কৈশোর পেরিয়ে আজকে যৌবনে পদার্পণ করেছে। এক ঐতিহ্যময় কাজ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এই শিক্ষানিকেতন। এই শিক্ষানিকেতনে শিক্ষার সাথে সাথে সাংস্কৃতিক বিকাশ ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আজকের এই শুভ দিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা জানেন একটি ব্যতিক্রমী সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। সরকারের নির্ঘোষিত লকডাউন প্রথাকে মেনেই আজকের এই অনুষ্ঠান। রবীন্দ্রনাথ এমন একটি মহাপুরুষ যাকে স্মরণ না করলে ভালো লাগে না। সমস্ত সংস্কৃতিপ্রেমী লোকেরা আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছে। শিশু অঙ্গনও তাদের প্রথাগত ধারাবাহিকতা রেখে আজকের অনুষ্ঠানে আয়োজন করেছে। সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী এবং সংস্কৃতিপ্রেমীদের আজকের এই দিনে রবীন্দ্রনাথের আদর্শে উদ্ভাসিত হয়ে চলার আহ্বান জানিয়ে দু চারটে কথা আমি বলছি। আপনারা সকলেই জানেন শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে এই পৃথিবীতে চলা যায় না, সেই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক বিকাশের প্রয়োজন রয়েছে। যেই সাংস্কৃতিক বিকাশ আমাদের সৎপথে পরিচালিত করে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এ ব্যাপারে সব সময় প্রেরণা দিয়ে আসছেন এবং আসবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনের শুভক্ষণে আমাদের শুভ চিন্তা নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের আগামী পথের দিকে। অভিভাবকদের কাছে আমার অনুরোধ, আপনারা জানেন যে পরিবারকে বিকশিত করতে গেলে শিশুর বিকাশ দরকার। শিশুর ভবিষ্যতের সর্বাঙ্গীন বিকাশের জন্য শুধু পুঁথিগত বিদ্যাই চলে না। প্রত্যেক শিশুর মধ্যেই রয়েছে প্রতিভা। সেই প্রতিভার স্ফুরণের জন্য রবীন্দ্রনাথকে আদর্শ করে আমরা যদি এগিয়ে যাই, তাহলে একটি আদর্শ শিশু তৈরি করতে আমরা সক্ষম হব। আজকের এই রবীন্দ্র জয়ন্তী, এই শুভ দিনে রবীন্দ্রনাথ যেমন জন্মেছেন, তেমনি প্রয়াত হয়েছেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাননীয় নন্দলাল কুণ্ডু, যিনি 26 বছর আগে নিজে যেহেতু শিক্ষক ছিলেন, সেই শিক্ষকতার আদর্শকে মাথায় নিয়ে গাজলের এক প্রত্যন্ত গ্রামে সৃষ্টি করেছিলেন এই শিশু অঙ্গন। আজ এখানে অনেক শিশু অঙ্গন রয়েছে, কিন্তু তার পথ দেখিয়েছেন তিনি। তার সেই আদর্শকে পাথেয় করে তার পুত্রেরা
এই বিদ্যালয়কে আরও বিভিন্ন শাখা প্রশাখায় নিয়ে এগিয়ে চলেছে। এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন বিকাশের জন্য তারা প্রাণপাত করছেন। অভিভাবকদের আমি ধন্যবাদ জানাই যে আপনাদের সাহচর্য ছাড়া বিদ্যালয় কখনো চলতে পারে না। আপনারা আরও সহযোগিতামূলক মনোভাব নিয়ে আসুন, আপনার ভাবী প্রজন্মকে এগিয়ে নিয়ে চলুন এই বিদ্যালয়ের ছত্রছায়ায়। আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা ছাড়া এই বিদ্যালয় চলা সম্ভব নয়। কারণ আমরা জানি শিক্ষক, ছাত্র এবং অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিদ্যালয় এগিয়ে চলতে পারে এবং সেই বিদ্যালয়ের সর্বাঙ্গীন বিকাশের জন্য আপনাদের ভূমিকা অগ্রণী হওয়া প্রয়োজন। এই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা এবং পরিচালন সমিতির সবাইকে ধন্যবাদ জানাই এই জন্যেই যে আজকের অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। এই সৌভাগ্য আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে লাভ করে আসছি। আমি আনন্দিত যে শিশু অবস্থা থেকে আমি এই বিদ্যালয়কে দেখেছি, তার উত্তরণ ঘটছে, দেখে ভালোই লাগে। প্রতিষ্ঠাতা নন্দলাল বাবু ছিলেন আমার অগ্রজ প্রতিম। তিনি সবসময় আমার কাছে তার পরামর্শ নিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি সেই জন্য আজকে তার এই প্রয়াণ দিনে, এই মৃত্যু দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে তাকেও প্রণাম জানাই। আগামী দিনে এই বিদ্যালয় আরও এগিয়ে চলুক, সকলের সহযোগিতায় গাজলে এই বিদ্যালয় অগ্রণী ভূমিকা গ্রহণ করুক, আরও অনেক শিশুকে পথ দেখাক। আজকের এই শুভ দিনে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা জানাই। আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছি একটি সঙ্গীতের মাধ্যমে। নমস্কার, আমি সুদিশা মণ্ডল, চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইব। এবারে আমরা দেখব একটি নৃত্য। সৌমিতা ব্যানার্জি, আমি ওরেগিওবাসী গানে নাচ করব। ফুলদার ফুল লাগলো যে দো, স্থলে জলে বনু ফলে লাগলো যে দো।
এবারে আমরা একটু স্বাদ বদল করছি, শুনে নিচ্ছি একক কবিতা। নমস্কার, আমি জুনিয়র অনেক ছাত্র মেজি মণ্ডল। আমি একটি আবৃত্তি করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মতিঝিল। নাম তার মতিঝিল, বহুদূর উজ্জ্বল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, পাখি যে থাকে বক চিল উড়ে চলে, মাঝে রাঙা ঝুপ করে পরে এসে জলে, ফেতা হোতা ডানা যাকে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জল ধারা চলে আঁকা বাঁকা, কোথাও আবার ধান খেয়ে চলে আজ রোবা, তারি করে রোদ পরে দিবা তার শোভা, দিনি চড়ে আসে যাচ্ছি ফেটে গায়ে ধার, বেলা গেলে গায়ে ফেলে এই শাড়ি গার, মোষ নিয়ে পার হয় রাখালে ছেলে, পাশে পাতা জাল দিয়ে মাছ ধরে জেলে, চলে ভেসে ভেসে আকাশের গায়ে চলে সাউলার দল জলে ভেসে। দ্বৈত কণ্ঠে আরো একটি কবিতা। ছোট্ট বন্ধুরা, কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? নিশ্চয়ই ভালো লাগছে, আরো অনেক ভালো লাগবে যখন তোমরা জানতে পারবে গাজল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়া তোমাদের জন্য কি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উনি আমাদের প্রধান অতিথি। নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? খুব মন খারাপে দিন কাটছে, তাই তো?
একদম মন খারাপ নয়, এই তো এই খারাপ সময়টা আমরা খুব শীঘ্রই কাটিয়ে ফেলবো। তারপরে আবার আমরা বিদ্যালয়ে যাব, আবার হইচই করব, আনন্দে থাকব। আজ আমি তোমাদের সামনে কেন এসেছি বলো তো? আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তোমরা জানো তো রবীন্দ্রনাথ ঠাকুরকে? নিশ্চয়ই জানবে, কারণ তোমরা এমন একটা স্কুলে পড়ো যেখানে রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ হিসাবে তোমাদের বিদ্যালয়টাকে পরিচালনা করা হয়। রবীন্দ্রনাথের পড়াশোনা নিয়ে যে চিন্তা ভাবনা ছিল তারই আঙ্গিকে কিন্তু তোমাদের বিদ্যালয়টা তৈরি হয়েছে। শিশু অঙ্গন গাজলের প্রথম কিন্ডারগার্টেন, মানে যিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় নন্দগোপাল কুন্ডু মহাশয়, উনি কিন্তু গাজলের বুকে তোমাদের বিদ্যালয়টিকে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন কিন্ডারগার্টেন স্কুল হিসাবে। উনারই সুযোগ্যা পত্নী শ্রীমতী লীলা কুন্ডু মহাশয়, যিনি তোমাদের প্রধান শিক্ষিকা, তোমাদের এই বিদ্যালয়কে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তোমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাকে আমার সশ্রদ্ধ প্রণাম, আর তোমাদের বর্ধমানে তাকেও আমার সশ্রদ্ধ প্রণাম। তোমাদের বাড়িতে যারা আছেন, তোমাদের বাবা মা, গার্জেন, অন্যান্য অভিভাবক সবাইকে আমার প্রণাম, আর তোমাদের জন্য এত ভালোবাসা। আমার খুব মন খারাপ করছে জানো, তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার খুব আশা যখনই বিদ্যালয় খুলবে আমি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে আসবো। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে দু একটা কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর কে বলো তো? উনি হচ্ছেন কবি, বিশ্বকবি। গোটা বিশ্বের লোক এক ডাকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কেন? কারণ আমরা বাঙালি, আমরা গর্বিত। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষ আমাদের বাঙালি, এবং উনি গোটা বিশ্বে সমাদৃত। রবীন্দ্রনাথ ঠাকুর খুব ছোট্ট বয়সে কবিতা লিখতেন, শুধু কবিতা কেন, সারা জীবন ধরে উনি প্রচুর গান লিখেছেন, কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, কাব্যগ্রন্থ রচনা করেছেন, আর ছবি এঁকেছেন। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতেন? ওনার ছবি কিন্তু সারা বিশ্বে সমাদৃত। আর ছোট্টবেলা থেকেই উনি কবিতা লিখতেন, 8 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা লিখেন। রবীন্দ্রনাথ ঠাকুর জানো কি তোমরা স্কুলে যেতে পছন্দ করতেন? উনি কিন্তু বিদ্যালয়ে যান না, বাড়িতেই অনেক রকমের মাস্টারমশাই আসতেন, তারা তাকে সব পড়াতেন, কিন্তু কিছুদিন উনি স্কুলে গেছিলেন। এবার স্কুলে একদিন কি হয়েছে, মাস্টারমশাই পড়াতে বলছেন, আমি 2 লাইন কবিতা বলবো, ছেলেরা তোমরা পরে 2 লাইন বানিয়ে দাও। তো একদিন ক্লাসে মাস্টারমশাই বলছেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিল আর ভয় নাই। রবি কর মানে রবির কিরণে, সূর্যের কিরণে সবাই খুব জ্বালাতন হয়ে গেছিল, তখন বর্ষা এসে সবাইকে ঠান্ডা করলো, পরের 2 লাইন বলতে হবে। তখন শিশু রবি মানে ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুর ও লাফ দিয়ে উঠল, উঠে বলছে, মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। মানে কি বলতো, মিনগণ মানে মাছ, মাছরা সরোবরে মানে বড় বড় পুকুর নদী জলাশয়ে খুব বোকার মতো মুষড়ে পড়েছিল, হীন হয়ে পড়েছিল, কিন্তু এখন বর্ষার জল পেড়ে তারা কিন্তু দারুণভাবে জলক্রীড়া করছে মানে খেলছে, ছোটবেলায় কবিতা লিখেছে। আর একদিন রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল থেকে ফিরেছে বাড়িতে, বাড়ি থেকে ফিরে খেতে বসেছে, কি খেতে বসেছে জানো, খুব লোভ লাগবে কিন্তু, সন্দেশ, আমসত্ত্ব, দুধ, কলা, যেই খেতে বসেছে পিঁপড়েগুলো বাটির চারপাশ দিয়ে ঘুরছে। তাই দেখে শিশু রবি লিখলেন, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিই তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। কি মজার ব্যাপার বলো, আমারই তো কান্না পেয়ে যাচ্ছে সন্দেশ আমসত্ত্ব না খেতে পেরে। তো উনি এমনই মজার কবি ছিলেন, উনি অনেক গল্প লিখেছেন, অনেক সাহিত্য লিখেছেন,
উনি নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করে। তোমরা যত বড় হবে তত জানতে পারবে যে উনি কী করে গেছেন। উনাকে উনার কর্মকাণ্ড গোটা বিশ্বে সমাদৃত। উনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যা আমাদের দেশের গর্ব, বিশ্বের গর্ব। যত বড় হবে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবন দিয়ে লিখে গেছেন। যত গান, যত কবিতা, সব বয়সের মানুষের সান্ত্বনার জায়গা। যত দুঃখের সময় তুমি রবীন্দ্রনাথের কবিতা বা গান পাবে, সুখের সময় রবীন্দ্রনাথের গান কবিতা তোমরা পাবে। যত বড় হবে তত রবীন্দ্রনাথকে তোমরা উপলব্ধি করবে। বাঙালি হিসাবে আমাদের কত বড় পাওনা এটা বলতো, যে আমরা ওনার গান, গল্প, কবিতা সব ভালোভাবে বুঝতে পারছি, উপলব্ধ করতে পারছি। উনি দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, বাংলাদেশে এবং আমাদের দেশে, আমরা যে জনগণ মনে করি প্রত্যেক দিন। তোমরা যত বড় হবে রবীন্দ্রনাথকে উপলব্ধ করবে, তার চিন্তাভাবনায়, তার আদর্শে অনুপ্রাণিত হবে। অনেক বড় হও তোমরা, তোমরা সকলে অনেক ভালো থাকো। সবাইকে আমি আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে ছবিগুলো দেখলে, রবীন্দ্রনাথের চার বয়সের চারটি ছবি, এই ছবিগুলো কে এঁকেছে জানো তো? যে এঁকেছে তার তো একটা ধন্যবাদ প্রাপ্য। এটা এঁকেছে আমার স্বামী শ্রী মানবেন্দ্র সাহা। উনিও একটি রবীন্দ্র জয়ন্তীতে একটি প্রোগ্রামের ডিজাইন করবেন বলে চারটে ছবি এভাবে এঁকেছিলেন। তাঁর আঁকা ছবি দিয়েই ওই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, আর বড়দের সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আজকের মতো আমি যাচ্ছি। কিন্তু স্কুল খুললে কিন্তু তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। টাটা। ছন্দের জগতে আরো একবার এখন দেখে নেব আরো একটি নাচ।
এখন শুনে নেব আরো একটি গান। রবীন্দ্র নৃত্য
সারা বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে এবারে আমরা একটু স্বাদ বদল করছি, শুনে নিচ্ছি একক কবিতা। নমস্কার, আমি জুনিয়র অনেক ছাত্র মেজিত মণ্ডল। আমি একটি আবৃত্তি করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মতিদ্বীপ। নাম তার মতিদ্বীপ, বহু উজ্জ্বল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, পাখে চেয়ে থাকে বক চিল উড়ে চলে, মাঝে রাঙা ঝুপ করে পরে এসে জলে, ফেতা হোতা ডানা যাকে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জল ধারা চলে আঁকা বাঁকা, কোথাও আবার ধান খেয়ে চলে আজ ডোবা, তারি করে রোদ করে দিবা তার শোভা, দিন চড়ে আসে যাচ্ছি ফেটে গায়ে ঘাত, বেলা কেটে গায়ে ফেরে এই শাড়ি গাছ, মোষ নিয়ে পার হয় রাখালে ছেলে, পাশে পাতা জাল দিয়ে মাছ ধরে জেলে, চলে ভেসে ভেসে আকাশে গায়ে সাউজার দল জলে। দ্বৈত কণ্ঠে আরো একটি কবিতা। ছোট্ট বন্ধুরা, কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? নিশ্চয়ই ভালো লাগছে, আরো অনেক ভালো লাগবে যখন তোমরা জানতে পারবে গাজল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়া তোমাদের জন্য কি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উনি আমাদের প্রধান অতিথি। নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? খুব মন খারাপের দিন কাটছে তাই তো? একদম মন খারাপ নয়, এই তো এই খারাপ সময়টা আমরা খুব শীঘ্রই কাটিয়ে ফেলবো, তারপরে আবার আমরা বিদ্যালয়ে যাব, আবার হইচই করব, আনন্দে থাকব। আজ আমি তোমাদের সামনে কেন এসেছি বলো তো? আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তোমরা জানো তো রবীন্দ্রনাথ ঠাকুরকে? নিশ্চয়ই জানবে, কারণ তোমরা এমন একটা স্কুলে পড়ো যেখানে রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ হিসাবে তোমাদের বিদ্যালয়টাকে পরিচালনা করা হয়। রবীন্দ্রনাথের পড়াশোনা নিয়ে যে চিন্তাভাবনা ছিল
তারই আঙ্গিকে কিন্তু তোমাদের বিদ্যালয়টা তৈরি হয়েছে। শিশু অঙ্গন গাজলের প্রথম কিন্ডারগার্টেন, আর যিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় নন্দগোপাল কুন্ডু মহাশয়, উনি কিন্তু গাজলের বুকে তোমাদের বিদ্যালয়টিকে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন কিন্ডারগার্টেন স্কুল হিসাবে। উনারই সুযোগ্যা পত্নী শ্রীমতী লীলা কুন্ডু মহাশয়, যিনি তোমাদের প্রধান শিক্ষিকা, তোমাদের এই বিদ্যালয়কে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তোমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের আমার সশ্রদ্ধ প্রণাম, আর তোমাদের বর্ধমানে তাকেও আমার সশ্রদ্ধ প্রণাম। তোমাদের বাড়িতে যারা আছেন, তোমাদের বাবা মা গার্জেন অন্যান্য অভিভাবক সবাইকে আমার প্রণাম, আর তোমাদের জন্য এত ভালোবাসা। আমার খুব মন খারাপ করছে জানো, তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার খুব আশা যখনই বিদ্যালয় খুলবে আমি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে আসবো। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে দু একটা কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর কে বলো তো? উনি হচ্ছেন কবি, বিশ্বকবি। গোটা বিশ্বের লোক এক ডাকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কেন? কারণ আমরা বাঙালি, আমরা গর্বিত। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষ আমাদের বাঙালি, এবং উনি গোটা বিশ্বে সমাদৃত। রবীন্দ্রনাথ ঠাকুর খুব ছোট্ট বয়সে কবিতা লিখতেন, শুধু কবিতা কেন, সারা জীবন ধরে উনি প্রচুর গান লিখেছেন, কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, কাব্যগ্রন্থ রচনা করেছেন, আর ছবি এঁকেছেন। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতেন? ওনার ছবি কিন্তু সারা বিশ্বে সমাদৃত। আর ছোট্টবেলা থেকেই উনি কবিতা লিখতেন, 8 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবিতা লিখেন। রবীন্দ্রনাথ ঠাকুর জানো কি, তোমরা স্কুলে যেতে পছন্দ করতেন, উনি কিন্তু বিদ্যালয়ে যান না। বাড়িতেই অনেক রকমের মাস্টারমশাই আসতেন, তারা তাকে সব পড়াতেন, কিন্তু কিছুদিন উনি স্কুলে গেছিলেন। এবার স্কুলে একদিন কি হয়েছে, মাস্টারমশাই পড়াতে বলছেন, আমি 2 লাইন কবিতা বলবো, ছেলেরা তোমরা পরের 2 লাইন বানিয়ে দাও। তো একদিন ক্লাসে মাস্টারমশাই বলছেন, রবিকরে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিল আর ভয় নাই। রবিকর মানে রবির কিরণে, সূর্যের কিরণে সবাই খুব জ্বালাতন হয়ে গেছিল, তখন বর্ষা এসে সবাইকে ঠান্ডা করলো, পরের 2 লাইন বলতে হবে। তখন শিশু রবি মানে ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুর ও লাফ দিয়ে উঠল, উঠে বলছে, মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। মানে কি বলতো, মিনগণ মানে মাছ, মাছরা সরোবরে মানে বড় বড় পুকুর নদী জলাশয়ে খুব বোকার মতো মুষড়ে পড়েছিল, হীন হয়ে পড়েছিল, কিন্তু এখন বর্ষার জল পেড়ে তারা কিন্তু দারুণভাবে জলক্রীড়া করছে মানে খেলছে। ছোটবেলায় কবিতা লিখেছে। আর একদিন রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল থেকে ফিরেছে বাড়িতে, বাড়ি থেকে ফিরে খেতে বসেছে। কি খেতে বসেছে জানো? খুব লোভ লাগবে কিন্তু, সন্দেশ, আমসত্ত্ব, দুধ, কলা, যেই খেতে বসেছে পিঁপড়েগুলো বাটির চারপাশ দিয়ে ঘুরছে। তাই দেখে শিশু রবি লিখলেন, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিই তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। কি মজার ব্যাপার বলো, আমারই তো কান্না পেয়ে যাচ্ছে সন্দেশ আমসত্ত্ব না খেতে পেরে। তো উনি এমনই মজার কবি ছিলেন, উনি অনেক গল্প লিখেছেন, অনেক সাহিত্য লিখেছেন, উনি নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করে। তোমরা যত বড় হবে তত জানতে পারবে যে উনি কী করে গেছেন, উনাকে উনার কর্মকাণ্ড গোটা বিশ্বে সমাদৃত। উনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যা আমাদের দেশের গর্ব, বিশ্বের গর্ব। যত বড় হবে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবন দিয়ে লিখে গেছেন, যত গান যত কবিতা সব বয়সের মানুষের সান্ত্বনার জায়গা।
যত দুঃখের সময় তুমি রবীন্দ্রনাথের কবিতা বা গান পাবে, সুখের সময় রবীন্দ্রনাথের গান কবিতা তোমরা পাবে। যত বড় হবে তত রবীন্দ্রনাথকে তোমরা উপলব্ধি করবে। বাঙালি হিসাবে আমাদের কত বড় পাওনা এটা বলতো, যে আমরা ওনার গান গল্প কবিতা সব ভালোভাবে বুঝতে পারছি, উপলব্ধ করতে পারছি। উনি দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, বাংলাদেশে এবং আমাদের দেশে। আমরা যে জনগণ মনে করি প্রত্যেক দিন, তোমরা যত বড় হবে রবীন্দ্রনাথকে উপলব্ধ করবে, তার চিন্তা ভাবনায় তার আদর্শে অনুপ্রাণিত হবে। অনেক বড় হও তোমরা, তোমরা সকলে অনেক ভালো থাকো। সবাইকে আমি আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে ছবিগুলো দেখলে, রবীন্দ্রনাথের চার বয়সের চারটি ছবি, এই ছবিগুলো কে এঁকেছে জানো তো? যে এঁকেছে তার তো একটা ধন্যবাদ প্রাপ্য। এটা এঁকেছে আমার স্বামী শ্রী মানবেন্দ্র সাহা। উনিও একটি রবীন্দ্র জয়ন্তীতে একটি প্রোগ্রামের ডিজাইন করবেন বলে চারটে ছবি এভাবে এঁকেছিলেন। তাঁর আঁকা ছবি দিয়েই ওই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আর বড়দের সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আজকের মতো আমি যাচ্ছি। কিন্তু স্কুল খুললে কিন্তু তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। টাটা। ছন্দের জগতে আরো একবার এখন দেখে নেব আরো একটি নাচ। এখন শুনে নেব আরো একটি গান।
নমস্কার, আমার নাম মারিয়া দাস, আমি একটি নাচ করব, রবীন্দ্র নৃত্য। ছাড়া বনের পাখি বনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি বনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আমাদের অনুষ্ঠানে আরও একজন বিশেষ অতিথি হলেন গৌড়বঙ্গ ইউনিভার্সিটির এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর মাননীয় উজ্জ্বল কুমার হালদার মহাশয়। এখন আমরা ওনার বক্তব্য শুনে নেব। নমস্কার, আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রতি বছরই রবীন্দ্র জয়ন্তী অত্যন্ত সাড়ম্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পালন করে। এবছর আমরা এক বিশেষ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি, যে সময়ে সামাজিক দূরত্ব পালন অত্যন্ত কঠোরভাবে মানতে আমরা বাধ্য। তাই এবছরের চিত্রটি একটু অন্যরকম। তবে শিশু অঙ্গন প্রতি বছরের মতো এবছরেও রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাকে সাধুবাদ জানাই। বর্তমানে বিদ্যালয়ের যারা কর্ণধার তারা সকলেই রবীন্দ্র অনুগামী এবং এই বিদ্যালয়ে রবীন্দ্রনাথের নীতি আদর্শকেই তারা মেনে চলেন এবং তা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করেন। তাই রবীন্দ্র জয়ন্তী পালন এই বিদ্যালয়ের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। অন্যান্য বছর এই বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করে, এই বছরের আমরা বর্তমানে যে বিশেষ একটি ক্রাইসিসের মধ্য দিয়ে অতিবাহিত করছি সেই সময়েও এই বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী পালনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সামাজিক দূরত্ব পালন করতেই হবে, এর মধ্যেও এই বিদ্যালয় যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ যথেষ্ট প্রশংসাদায়ক। 1983 সাল থেকে শিশু অঙ্গন বিদ্যালয়টি সমাজে শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে এই বিদ্যালয় গাজলে কচিকাঁচাদের শিক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নীতি আদর্শের কথা বললাম, সেই নীতি আদর্শ ভারতীয় শুধু শিক্ষাক্ষেত্রে নয়, ভারতের সমাজ, সংস্কৃতি, সাহিত্য,
সমস্ত ক্ষেত্রেই তিনি দিশারির ভূমিকা পালন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সাহিত্য, বিশেষ করে বাংলা সাহিত্যকে পৃথিবীর দরবারে তুলে ধরেছেন। তিনি পৃথিবীকে বঙ্গদেশের সমস্ত সংস্কৃতি, তার মহানতা, সেগুলিকে উপস্থাপনের মাধ্যমে বাংলাকে পৃথিবীর সাহিত্যে একটি স্থান করে দিয়েছেন। সাহিত্যগত দিক থেকেই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে প্রাতঃকাল থেকে শুরু করে দিন শেষ হওয়া পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের নামের মধ্যেই তার মাহাত্ম্য লুকিয়ে আছে। রবি, তিনি আলো, আলোর দিশারি। তিনি সমস্ত মানবকুলকে আলোর দিশা দেখিয়েছেন। মানবিকতা এবং বিশ্ব মানব সভ্যতার তিনি এক অন্যতম বার্তা প্রদানকারী। তিনি চেয়েছিলেন সমগ্র বিশ্ব মানবতা এক হোক, বিশ্বের সমগ্র মানব জাতি যেন একটি পরিচয়ে সমগ্র বিশ্বে স্থান পায়। তার সাহিত্যের মধ্যেও আমরা সেই দিক সবসময় দেখতে পাই। আবারও আমরা নাচের জগতে ফিরছি, দেখে নেব আরো একটি নৃত্য। উল্লাসে প্রাণ দিলেছো ও চো নাকি কী সুখে ওই দানা দুটি মিলেছো ও চো নাকি কী সুখে ওই দানা দুটি মিলেছো বদল করছি, শুনে নিচ্ছি একক কবিতা। আমার নাম অনুষ্কা কুণ্ডু, আমি একটি ছড়া বলবো, ছড়ার নাম দুষ।
রোজে আর সবাই মিত্তিদের কালু নিলু ভারী ঠান্ডা কবাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নেড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো নমস্কার। একটু স্বাদ বদল করে ডাকছি ছন্দের জগতে পা, হ্যাঁ দেখে নেব আরো একটি নাচ। নমস্কার, আমার নাম সৃজা কুণ্ডু, আমি রবীন্দ্র নৃত্য করছি। শিশু অঙ্গন গাজলের প্রথম কিন্ডারগার্টেন স্কুল। এই স্কুল 1983 সালে প্রতিষ্ঠিত হয়। আজ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে স্কুলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। রবীন্দ্রনাথের আদর্শে তারা আদর্শিত হয়ে বড় হোক, উন্নতি করুক, এই আমার কামনা। এখন শুনে নেব দ্বৈত কণ্ঠে কবিতা। নমস্কার, আমার নাম অঙ্কু সরকার। নাচে
দেখে নেব। আমরা সুরের জগতে আরো একবার শুনে নেব আরো একটি গান। নমস্কার, আমি অর্চিষ্মান মণ্ডল, আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব। ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুড়েছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছবালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে এটা পুটপুর নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা কোথাও বা সীমানা, দিশি দিশি খেলে বেড়াই কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন কেলাহা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক,
বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, মায়ের এতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, মা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। নমস্কার। এখন আমরা শিশু অঙ্গন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মাননীয় বিশ্বজিৎ কুণ্ডু মহাশয়ের বক্তব্য শুনে নেব। নমস্কার। আজ বিশ্বকবির জন্মদিন। এই বিশ্ব মহামারীর মতো কঠিন সংকটেও শিশু অঙ্গন কবিগুরুকে সম্মান জানানোর জন্য যে প্রচেষ্টায় ব্রতী হয়েছে তা কখনোই সম্ভব হতো না যদি না আমাদের বিদ্যালয়ের ছোট্ট শিশুদের এই অদম্য উচ্ছ্বাস থাকত। সেই জন্য আমাদের এই ছোট ছোট শিশুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। এরপর আমাদের বিদ্যালয়ের গার্জিয়ানরা শিশুদের ইচ্ছাকে মান্যতা দেওয়ার জন্য তাদেরকেও জানাই আমার সশ্রদ্ধ অভিনন্দন। এরপর এখানে উপস্থিত থাকতে না পেরেও দূর থেকে যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন চির নূতনের কবি। তার লেখা সবকিছুই যেন চির নূতন। রবীন্দ্রসঙ্গীতের জৌলস কখনো কম হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনাই ছিল চির নূতনের মতো। তার চিন্তার পরশ পাথরের ছোঁয়া যেসব ক্ষেত্রে লেগেছে সেই ক্ষেত্রগুলিও যেন নতুনভাবে উজ্জীবিত হয়ে গেছে। যেমন রাখি উৎসব, দোল উৎসব, এসব পুরাতন উৎসবগুলি রবীন্দ্রনাথের ছোঁয়ায় যেন নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে। তিনি খুব আক্ষেপের সঙ্গে বলতেন, নূতনের ঢালাই করিতেছি পুরাতনের ছাঁচে। সেই জন্য 1983 সালে স্বর্গীয় নন্দগোপাল কুণ্ডু চিন্তাধারার শিক্ষাক্ষেত্রে সেই ছাঁচ পরিবর্তন করার জন্য শুরু করেছিলেন এই কিন্ডারগার্টেন শিশু অঙ্গন। তারপর থেকে শিশু অঙ্গন শিক্ষাক্ষেত্রে এক নতুন চিন্তাভাবনা নিয়ে এসেছে, যেমন প্লেওয়ে মেথড, অডিও ভিজুয়াল লার্নিং, এসব শিশু অঙ্গনের বহুদিনের প্রচেষ্টার ফল। এবছর আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি নতুনভাবে, সেটা হলো নবরূপে রবীন্দ্র জয়ন্তী। সুরের জগতে এখন আরো একবার শুনে নেব একটি গান। নমস্কার, আমার নাম দীপাঞ্জন মার্দি, আমি একটি গান করব। তবে Yeah.
নমস্কার, আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী সুদিশা মণ্ডল। আমি একটি আবৃত্তি করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন ভৃত্য। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি পাপান্ত, শুনেও শোনে না কানে, যত পাইবে না পাইবে তন তবু না চেতন মান। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশ। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানি, একখানা দিলে নিমেষে ফেলিতে তিনখানা করে আন। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দেই যাবে পাঁচি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। এখন সমবেত কবিতা আবৃত্তি আমরা শুনে নেব। নমস্কার, আমার নাম সৃজা কুন্ডু। নমস্কার। নমস্কার, আমার নাম অনিশা সরকার। নমস্কার, আমার নাম সিয়া ঘোষ। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, ও দাঁড়িয়ে ফুল বলে যায়, ওর মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। কিয়া পাতায় নৌকো করে সাজিয়ে দেব ফুলে, ডাল টিকিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। এখন একটি নাচ দেখে নেব। নমস্কার, আমার নাম বনশ্রী কুন্ডু, আমি একটি রবীন্দ্র নৃত্য পরিবেশন করছি। Yeah.
আবারও ছন্দের জগতে প্রবেশ করছি, শুনে নেব আরো একটি কবিতা। আমার নাম মুদ্রলি পাহন, আমি একটি ছড়া বলবো, ছড়ার নাম দামোদর সেনাথ ঠাকুর। অল্পতি খুশি হবে দামোদর সেটি। আমরা সুরের জগতে আরো একবার শুনে নেব আরো একটি গান। নমস্কার, আমার নাম শ্রেয়সী চৌধুরী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিনে একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। বলো। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটুপুটি, তখন তুমি আমার কাছে হলো, তখন কি মা চিন্তা আমায় পড়ো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাছে সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আছে। এখন শুনে নেব আরো একটি গান। নমস্কার, আমার নাম রাজশ্রী বালো, আমি একটি রবীন্দ্রসঙ্গীত করে শোনাচ্ছি। Yeah.
আমি একটি ছড়া বলবো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি, ওবার আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, কথা দিয়ে ফোন করে যাই, কোন মাঠে যেয়ে ছুটি বেড়ে সব ছেলের ছুটি। এবারে একটি নৃত্য দেখে নেব। নমস্কার, আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী সুদিশা মণ্ডল। আমি একটি রবীন্দ্র নৃত্য করছি। এবারে আমরা একটু স্বাদ বদল করছি, শুনে নিচ্ছি একক কবিতা। নমস্কার, আমার নাম অনুষ্কা বর্মন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাত সমুদ্র পারে। দেখছো নাকি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, সাত সমুদ্র তার নদী আজকে হব পার। নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই কো হরিশ খোড়া, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া। নমস্কার। সুরের জগতে এখন আরো একবার শুনে নেব একটি গান। নমস্কার, আমার নাম ব্রতশ্রী বালু, আমি শিশু অঙ্গনের প্রাক্তন ছাত্রী। আমি একটি রবীন্দ্রসঙ্গীত করে শোনাবো। Amen.
নবরূপে কবি প্রণামের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।